আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ইমামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله سبحانه وتعالى পবিত্র কোরআনের এই বৈশিষ্ট্যপূর্ণ আয়াতে তার এক বিশেষ শ্রেণীর বান্দাদের কথা উল্লেখ করেছেন, বাঁদীদের কথা উল্লেখ করেছেন, যারা মৃত্যুকালীন মুহূর্তে এমন এক সৌভাগ্যের অধিকারী হবেন যে তাদেরকে বলা হবে, তোমাদের ভয় নেই, চিন্তার কারণ নেই, এই ভয়াল মুহূর্তে তোমরা ভয় পেও না, চিন্তা করারও কোনো কারণ নেই, বরং তোমরা খুশি হও। তোমরা খুশি হও এজন্যে যে তোমাদেরকে জান্নাত দেয়া হয়েছে। এই দেখো তোমাদের জান্নাত, জান্নাত প্রাপ্তিতে তোমরা খুশি জাহির করো। আল্লাহর সৌভাগ্যশালী এই বান্দা এবং বাদীর গুণ বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে করিমায় উল্লেখ করেছেন, যে গুণ বৈশিষ্ট্যের কারণে তারা এই সৌভাগ্যের অধিকারী হবেন। কি তাদের গুণ বৈশিষ্ট্য? ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলে আল্লাহ আমাদের রব। সুম্মা ইসতাকামু, রবের প্রতি এই বিশ্বাস, আস্থা, এই অবিচলতা, এটা অটুট থাকে, অবিচল থাকে এই বিশ্বাস, এবং তারা এই বিশ্বাসের প্রতি এতই যত্নশীল যে যেহেতু রব হিসেবে স্বীকার করেছে আল্লাহকে, এই স্বীকৃতি দান করেছে, সুতরাং সেই রবের অসন্তুষ্টি তাদের কাছে এবং সন্তুষ্টি তাদের কাছে বড় কথা। যাতে এই রব সন্তুষ্ট হন তা তারা করে, আর যাতে অসন্তুষ্ট হন তা তারা করে না, তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কারণ সে রব এমন যে তিনি দেখেন, তিনি জানেন, তিনি শুনেন, তার দেখার মধ্যে আমি মন্দ কিছু করতে পারি না, তার অসন্তুষ্টি হয় এমন কিছু আমি করতে পারি না, বলতে পারি না, এমন কোনো বিষয়ের প্রতি আমি আকৃষ্ট হতে পারি না। এইসব বান্দা এবং বাদীরা তো এমন, রব হিসেবে স্বীকার করে এর প্রতি অবিচল আস্থা রেখে অটুট থেকেছে তাদের সেই বিশ্বাস। সেই রবের গুণ তো এমন, তিনি সব কিছু জানেন এবং দেখেন, শুনেন। সেই আল্লাহ, সেই রব যিনি তাদের রব আল্লাহ, সেই আল্লাহর সব যাবতীয় গুণে বিশ্বাস করে এর প্রতি অবিচল আস্থা রেখে সেই আস্থা এবং বিশ্বাস কখনো তাদের খর্ব হয় না, কখনো এই বিশ্বাসের অটুটতায় মলিনতা আসে না, তারা এমন। আর এই গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর ভয়াল মুহূর্তে, যেই মুহূর্তে প্রতিটি মানুষ, প্রতিটি জীব কষ্টের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, সেই মুহূর্তে তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যেই ফেরেশতারা অভয়দানকারী ফেরেশতা। সেই সব ফেরেশতারা আসেন এবং বলেন, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। সেই অভয়দানকারী ফেরেশতা তাদের কাছে এসে বলেন, তোমাদের ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই তোমার, বরং তুমি খুশি হও, তুমি খুশি জাহির করো। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাত প্রাপ্তিতে তুমি খুশি হও। তোমাকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছিল, আল্লাতি কুনতুম তুআদুন, সেই জান্নাত পেয়ে তুমি খুশি হও, জান্নাত প্রাপ্তিতে খুশি জাহির করো, বরং জান্নাত দেখো, মৃত্যুর ভয়াল এই ভয়াল মুহূর্তকে তুমি দেখো না, তুমি জান্নাত দেখো, জান্নাত পেয়ে তুমি খুশি হও। আর সেই খুশির কারণ কি? তারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছিল এবং সেই রবের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছিল, সেই বিশ্বাসে কখনো ঘুণ ধরেনি। তাইলে আল্লাহর এই সৌভাগ্যশালী বান্দা এবং বাদীদের
মৃত্যুকালীন এই সৌভাগ্যে নির্ভর করেছে তাদের জীবনের উপর, তাদের জীবনটা কেমন ছিল, তারা জীবনটা কেমন যাপন করেছে। খালিস আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে তাদের জীবন যাপন করেছে, রবের সন্তুষ্টি কিসে, তাই তাদের কাছে বড় বিষয় ছিল। যাতে তিনি অসন্তুষ্ট হন সেদিকে তারা যায়নি। আল্লাহর ভালোবাসা তাদের ভালোবাসা, আল্লাহর মন্দবাসা তাদের মন্দবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সুন্দর জীবন, সৌভাগ্যের জীবন, ইমানদারের জীবন, নেক আখলাকের জীবন, আল্লাহওয়ালার জীবন, সেই জীবনকে পছন্দ করেছেন। তাই মৃত্যুকালীন ভয়াল মুহূর্তে তাদেরকে সৌভাগ্যশালী হিসাবে ঘোষণা করেছেন, তাদেরকে সুসংবাদ দিয়ে চিন্তামুক্ত করেছেন, ভয়মুক্ত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তোমাদের জীবন, তোমাদের জীবনের উপর নির্ভর করবে তোমাদের মৃত্যু, আর তোমাদের মৃত্যুর উপর নির্ভর করবে তোমাদের হাশর কেমন হবে। কামা তাহইউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তাহশুরুন, তোমাদের জীবনটা কেমন ছিল, তোমাদের যেরূপ ছিল জীবন, যেভাবে জীবন কাটিয়েছ সেরূপ হবে তোমাদের মৃত্যু। আর মৃত্যুই যেমন ছিল, যে অবস্থায় তোমাদের মৃত্যু হয়েছে, তোমাদের হাশরও হবে সেরূপ। তাইলে সৌভাগ্যের মৃত্যু, দুর্ভাগ্যের মৃত্যু জীবনের উপর নির্ভরশীল, সৌভাগ্যের হাশর, দুর্ভাগ্যের হাশর মৃত্যুর উপর নির্ভরশীল। শুরু করতে হবে জীবন থেকে, জীবন তো একটাই, শুরু করতে হবে জীবন থেকে। এই জীবনে যা অর্জন করব পরকালেতে তা পাব, আর সেই প্রাপ্তি শুরু হয়ে যাবে মৃত্যুকালীন মুহূর্ত থেকে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন যাতে করে আমার জন্য এটা পরিপূর্ণ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, আর কোনোদিন যেন কাউকে কিছু জিজ্ঞেস করতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু বলুন। আল্লাহ রাসূল বললেন, মুআয, তুমি খুবই বড় কথা জিজ্ঞেস করেছো, তবে শুনে রাখো, তোমার প্রতি আমার নসিহত এটা, আন তামুত ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। মুআয, তোমার প্রতি আমার নসিহত এটা, তুমি অনেক বড় কথা জিজ্ঞেস করেছো, তাই শুনো, তোমার মৃত্যু যেন হয় এমনই মুহূর্তে যখন তোমার জবান, তোমার জিহ্বা আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে স্মরণ করছে মৃত্যুকালীন মুহূর্তে, যখন মালাকুল মৌত তোমার কাছে আসবে, যখন তোমার মৃত্যু হবে, যেই মুহূর্তে তোমার মৃত্যু আসবে, তা বিকেল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, রাত হোক, দিন হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, তুমি মুসাফিরি অবস্থায় থাকো আর মুকিম অবস্থায় থাকো, তুমি ধনী থাকো আর নির্ধন থাকো, যেই মুহূর্তে, যেই অবস্থায়, যে অবস্থানে তুমি থাকো না কেন, আর মৃত্যু যদি এসেই যায়, তাইলে সেই অবস্থায় যেন তোমার জবান, অর্থাৎ তুমি আল্লাহকে স্মরণ করছো, আল্লাহর জিকিরে মশগুল রয়েছো, এমন যেন হয়। সেই অবস্থা, সেই মুহূর্ত পেতে হলে জীবনটাও তো এমন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের জীবন এমন যে জীবনের সৌভাগ্য মৃত্যুর সাথে সম্পর্কিত, মৃত্যুর সৌভাগ্য হাশরের সাথে সম্পর্কিত, আর মৃত্যুকালীন সৌভাগ্য এটা চরম প্রাপ্তি এক মুমিনের জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট নসিহতে মুআযকে এবং আমাদেরকে অনেক কিছু বলে দিয়েছেন, যে আমরা জীবন কেমন করব, আর এই জীবনের উপর নির্ভর করবে আমাদের মৃত্যুর সৌভাগ্যের বিষয়টি। একজন মাইয়িত যিনি মৃত্যুবরণ করলেন, তাকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, সেই কবর তার একটি আশ্রয়স্থল, অবস্থানস্থল, বর্জকি জীবনের অবস্থান এখানেই তাকে করতে হয়।
সেই অবস্থানটুকু এমন যে অন্ধকার, তার সাথে কেউ নেই, একা। দুনিয়ার জীবনে সে যেই হোক, আমির, বাদশাহ, ফকির, মিসকিন, যেই হোক, সেই কবরই তার ঠিকানা হয়, দুনিয়ার পরবর্তী ঠিকানা হয় কবর। আর যখন কবরে তাকে রাখা হয়, তখন তাকেই রাখা হয়, তার সাথে আর কাউকে রাখা হয় না। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মাইয়িত যাকে কবরে রাখা হয়, সেই মাইয়িতের সাথে তিনটি সঙ্গী, যে তিনটি সঙ্গীর সাথে সে জীবনযাপন করেছে, তারা কবর পর্যন্ত তার সাথে যায়। আর এই জীবনের দুনিয়ার তিন সঙ্গীর এক সঙ্গী তার সাথে কবরে অবস্থান করে, এক সঙ্গী কবরে অবস্থান করে। কোন সে সঙ্গী? আল্লাহ রাসূলের ইরশাদ, ইয়াতবাউল মাইয়িতা থালাথ, ইয়াতবাউল মাইয়িতা থালাথুন, মাইয়িতকে অনুসরণ করে কবর পর্যন্ত তিনটি বিষয়। ফায়ারজু ইসনান, এর মধ্যে দুইটি বিষয় ফিরে আসে। ওয়াইয়াবকা ওয়াহিদ, এবং একটি সঙ্গী বাকি থাকে, তার সাথে অবস্থান করে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তাকে অনুসরণ করে তার আহাল, তার সঙ্গী সাথী, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, এবং তার কিছু মাল সামগ্রী যা দিয়ে তাকে কবর দেয়া হয়, অথবা তাদের সঙ্গী সাথী যারা গেল তারা, এবং তাদের সাথে তার সম্পর্কে সম্পর্কিত আছে তারা, তার সম্পদের সাথে, তার পরবর্তী ওয়ারিসিন যারা, তার রেখে যাওয়া সম্পদের সাথে তাদের সম্পর্ক রয়েছে, সুতরাং তার সে ভিত্তিতে তারা সম্পদের মালিক হিসেবে তারাও সাথে গেল, আর তোমার সম্পদও যেমন গেল কিছু তোমার সাথে, অর্থাৎ কবর পর্যন্ত গেল। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, এবং তোমার আমল, তোমার সম্পদ কিছু, আর তোমার সঙ্গী সাথীরা, তোমার আহাল পরিবার পরিজন কবর পর্যন্ত অনুসরণ করলো তোমাকে, তোমার সাথে গেল, অর্থাৎ তোমার সঙ্গী হয়ে কবর পর্যন্ত গেল। ফায়ারজু আহলুহু, কিন্তু তোমার পরিবার পরিজনের মানুষ, সে যতই আপন হোক, যাই হোক, সে তো ফিরেই আসবে, তোমার সাথে তো কবরে যাবে না। ও মালুহু, এবং তোমার মালও ফিরে আসবে, সে তো কবরে যাবে না। তোমাকে দাফন কাফন করার জন্য তোমার অতিমূল্যবান গাড়িতে, তোমার অতিমূল্যবান বাহনে তোমার লাশটি রেখে যদি তারা কবর পর্যন্ত তোমাকে নিয়ে নেয়, তাইলে সেটি তো ফিরে আসলো, সেটিও তো তোমার সাথে কবরে যায়নি। একটি সাথী তোমার দুনিয়ার জীবনের, তা তোমার সাথে কবরেই গেছে, যাবে। ওয়াইয়াবকা আমালুহু, তার আমল যা সে করেছিল দুনিয়ায়, সেটাই তার সাথে কবরে থাকলো। সহিহ বুখারী রওয়ায়াত। তো রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে কবরের সাথী আমল, এখন যদি সেই আমলটি আল্লাহর বান্দা এবং বাদীর নেক আমল হয়, তাইলে তার জন্য সৌভাগ্যের কারণ হবে, আর যদি বদ আমল হয়, তাইলে তো দুর্ভাগ্যেরই কারণ হবে। সেই নেক আমল যদি হয়, নেক আমল যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই আমলগুলো তার চতুর্দিকে তাকে পরিবেষ্টন করে রাখবে। কখন থেকে পরিবেষ্টন করে রাখবে? যেই মুহূর্তে তার মানুষগুলো, তার আত্মীয় স্বজনগুলো, তার বন্ধুবান্ধবগুলো তাকে দাফন করে কবরে রেখে তারা বাড়ির দিকে যাত্রা করলো, আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু ইযা উদিআ ফী কবরি আন্নাহু ইয়াসমাউ খাফকান ইয়ালিহিম হীনা ইউয়াল্লুন। তারা বাড়িতে ফিরে আসার মুহূর্তে যেভাবে তারা ফিরে আসছে, তাদের পদধ্বনিগুলো, তাদের জুতুর আওয়াজগুলো বন্দা শুনতে থাকে, এগুলো মিশে যেতে না যেতেই
তাদের প্রতি তার প্রতি ফেরেশতাকে প্রেরণ করা হয়। সেগুলো শুনে তারা যে চলে যাচ্ছে সেইটাও সে শুনে, আর সেটা সেই আওয়াজটুকু মিলিয়ে যেতে না যেতে ফেরেশতা তার কাছে আসেন। ফেরেশতা এসে কি দেখেন, আল্লাহর নেক বান্দা, তার সাথে আমল গিয়েছে, নেক আমল গিয়েছে তার সাথে কবরে, আল্লাহর নেক বান্দা। তো ফেরেশতা এসে দেখেন তার চতুর্দিকে তার নেক আমলের বেষ্টন পরিবেষ্টন করে রেখেছে, তারা তার কাছে গেসতে পারছেন না। ওই দেখা না মুমিনান, সে যদি মুমিন হয় আল্লাহর বান্দা, সৌভাগ্যশালী মুমিন, কানাতি সলাতু ইন্দা রাসিহি, দুনিয়ার জীবনে সে যে নামাজ পড়েছে, আল্লাহকে সেজদা করেছে, সেই সালাতের আমল নেক আমল তার মাথার দিকে তাকে পরিবেষ্টন করে। ও জাকাতু আন ইয়ামিনিহি, সে যে মালের জাকাত দিয়েছে, এই আমল করেছে, নেক আমল করেছে, তার ডান দিকে তা পরিবেষ্টন করে থাকে এবং তার দেয়াল হিসেবে দাঁড়িয়ে থাকে। ও সৌমু আন শিমালিহি, আর দুনিয়ার জীবনে সে যে রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তা তার বাম দিকে দাঁড়িয়ে যায়। ওয়াল ফিলুল খায়রাতি ওয়াল মারুফ ওয়াল ইহসানু ইলান নাসি মিন কিবালি রিজলাইহি, আর যা সে ভালো কাজ করেছিল, মানুষের জন্য ভালো কিছু চিন্তা করেছিল, উত্তম নসিহা করেছিল, সেই সব আমলগুলো তার পায়ের দিকে তাকে পরিবেষ্টন করে, চতুর্দিকে পরিবেষ্টিত হয়ে সে তাকে এই নেক আমলগুলো তাকে পরিবেষ্টন করে রাখে। আল্লাহু আকবার। ফেরেশতা এসেছেন তাকে কিছু জিজ্ঞেস করার জন্য, ফেরেশতারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর জন্য যে আমল করেছিল আল্লাহর বান্দা এবং বাদী, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাবার জন্য যে আমল করেছিল, অনেক আমল করেছিল, তা তার সাথে কবরেই রয়েছে, আর কিছুই কবরে থাকেনি। সেটা নেক আমল যদি হয় তাহলে এমনই অবস্থা, তাকে চতুর্দিক থেকে সেই নেক আমলগুলো পরিবেষ্টন করে রেখেছে, ফেরেশতারা তার কাছে আসছেন, কাছে গেসতে পারছেন না। আল্লাহ আর ফেরেশতারা শেষ পর্যন্ত তাকে বললেন, আল্লাহর বান্দা, আমরা তোমার কাছে এসেছি, তোমাকে কিছু সওয়াল করব, প্রশ্ন করব, জিজ্ঞেস করব, তুমি উঠে বসবে কি একটু, তুমি উঠে একটু বসবে কি? আল্লাহর বান্দা উঠে বসবেন, তিনি উঠে বসবেন, আল্লাহর নেক বান্দা মুমিন বান্দা উঠে বসবেন। উঠে বসে তিনি এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখাবেন, যেমন আসরের রক্ত হয়ে গেছে, তিনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন যে আমি আসরের নামাজটি আদায় করিনি, আসরের নামাজ আদায় করব আমি, আমাকে আপনারা খাড়া, আমাকে নামাজ পড়তে দিন, আমার নামাজের সময়টি চলে যাচ্ছে। আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর বান্দাকে বলবেন, আল্লাহর বান্দা তুমি নামাজ পড়বে, আমাদের রেহাই দাও, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছি, তোমাকে জিজ্ঞেস করার জন্য এসেছি, তুমি নামাজ পড়বার সময় পাবে, বরং তুমি কবরে এসে গেছো, দুনিয়াতে যা আমল করেছো তুমি তা কিছু স্পষ্ট হয়ে গেছে আমাদের সামনে, এখন আমাদেরকে আমাদের দায়িত্ব আদায় করতে দাও, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করে নিও পরে। ইন্নাকা সাতাফআলু ফা আখবিরনা আম্মা নাসআলুক, তুমি তোমার ইচ্ছে মতো কাজ করে নিও ভাই, এখন আমরা কিছু প্রশ্ন করব তোমাকে, সেই প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়ে আমাদেরকে রেহাই করো, আমরা দায়িত্ব নিয়ে এসেছি। আল্লাহর বান্দা মুমিন ফেরেশতাকে বলবেন, ফায়াকুল আম্মা তাসআলুনি, হে আল্লাহর ফেরেশতারা তোমরা কি জিজ্ঞেস করতে চাও আমাকে, জিজ্ঞেস করো। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দা আমরা এসেছিলাম তিনটি প্রশ্ন নিয়ে, তিনটি সওয়াল নিয়ে এসেছিলাম, কিন্তু তোমার যে অবস্থা দেখলাম, আমাদের জানা হয়ে গেছে যে মার রাব্বুকা, তোমার রব কে, সেই উত্তর আমরা পেয়ে গেছি যে তুমি আল্লাহকেই রব হিসেবে স্বীকার করেছিলে দুনিয়াতে। অমা দিনুকা, সেই উত্তর আমরা পেয়ে গেছি তোমাকে জিজ্ঞেস না করতেই যে তোমার দিন কী ছিল, দিন ছিল তোমার ইসলাম, কিন্তু একটি প্রশ্ন তোমাকে আমরা করতেই হবে যেটা সবার জন্য আবশ্যকীয়,
এই প্রশ্ন তোমাকে করতেই হবে আমাদেরকে, সেই প্রশ্নে একটি প্রশ্ন তোমাকে করব, দুটি প্রশ্ন তোমাকে, তিনটি প্রশ্ন তোমাকে করার কোনো প্রয়োজন নেই, আমরা তোমার কাছ থেকে দুটি প্রশ্নের জবাব এমনিই পেয়ে গেছি। তো আল্লাহর বান্দা মুমিনের কবরের হালত অবস্থা হবে এমন। তো ফেরেশতারা তাকে সেই বাধ্যবাধকতা, যে প্রশ্নের উপর যে প্রশ্ন করতেই হবে ফেরেশতাদের, সেটা হলো এই, জিজ্ঞেস করা হবে মা তাকুলু ফি হাযা রাজুল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ার দেখিয়ে আল্লাহ রাসূলকে দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তিত্ব সম্পর্কে তোমার বক্তব্য কি, তোমার কি ধারণা ছিল, তোমার কি বিশ্বাস ছিল, তোমার কি একিন ছিল, তুমি তার প্রতি কি বিশ্বাস রাখতে, কি আকীদা রাখতে, কি লিখতে, কি বলতে, কি ওয়াজ করতে, কি নসিহত করতে এবং অন্তরে কি পোষণ করতে। আল্লাহর বান্দা মুমিন, আল্লাহর বান্দা প্রকৃত মুমিন, সৌভাগ্যশালী মুমিন উত্তর দেবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, ফেরেশতারা বলবেন যে তুমি সত্যি বলেছ, তুমি সত্যি বলেছ আল্লাহর বান্দা, এবং সত্যি মেনেছ এবং সত্যই তুমি করেছ, করে দেখিয়েছ দুনিয়ার জীবনে, যার জন্য তোমার মৃত্যু হয়েছে সত্যের উপর, আর তুমি এখন কবরে ঘুমিয়ে থাকো, এমনইভাবে তুমি কবরে ঘুমিয়ে থাকো, আরাম করে থাকো, যেমনইভাবে তুমি অবিচল ছিলে বিশ্বাসের উপর, রব হিসাবে আল্লাহকে স্বীকার করে, সেই সত্যকে ধারণ করে সত্যের উপরই তুমি ছিলে, এমনইভাবে তুমি শান্তির সাথে কবরে তোমার দিন যাপন করো, আর কিয়ামতের দিনও তোমাকে আল্লাহ সত্যের উপরই তোমাকে অবিচল রেখে তোমাকে আবার এখান থেকে জাগিয়ে তুলবেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কথার উপর, ইমানের কলেমার উপর দুনিয়া ও আখিরাতে অবিচল রাখেন। অতঃপর তার এই অবিচলতা, এই আস্থাশীলতার পুঁজি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরেও তাকে শান্তির জীবন দান করেন, আর কিয়ামতের দিনও তার জন্য সৌভাগ্য অপেক্ষা করতে থাকে। আল্লাহু আকবার। এরপর তার কবরকে ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ ثُمَّ يُنَوَّرُ لَهُ, এরপর তার কবরকে সত্তর হাত প্রশস্ত, সত্তর হাত দীর্ঘ করে দেয়া হয়, সেই ছোট্ট কবরকে প্রশস্ত করে দেয়া হয় এবং তার জন্য আলোর ব্যবস্থা করে দেয়া হয়। একজন ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিনের মৃত্যু হয়েছিল সৌভাগ্যশালী মৃত্যু, তার কবরেও সৌভাগ্যের জীবন সে যাপন করবে, বরজখী জীবন। আল্লাহু আকবার। আর এই মৃত্যু যে সৌভাগ্যের জীবন তিনি যাপন করেছিলেন, সেই সৌভাগ্যশালী মানুষটি, মুমিন বান্দাটি, বাঁদিটি যে সৌভাগ্যের মৃত্যু বরণ করেছেন, সেই মৃত্যুটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি তুহফা বা ইনআম। আল মাউতু তুহফাতুল মুমিনে, আল মাউতু তুহফাতুল মুমিনে, আল্লাহর পক্ষ থেকে তুহফা, মুলাকাতের মাধ্যম, আল্লাহর সাথে মুলাকাতের মাধ্যম এই তো মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ঘোষণা, আল্লাহর বান্দা এবং বাদী যারা দুনিয়ার জীবনে রব হিসেবে আল্লাহকে স্বীকার করেছিল এবং এর উপর অবিচল থেকেছিল, এই আস্থা এবং বিশ্বাসের উপর, এবং তাদের প্রতি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে যে তাদের সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের, এবং তাদেরকে খুশি হতে বলেছিলেন এবং ভয় বিধি থেকে মুক্ত করেছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون, যে ওয়াদা তাদেরকে করা হয়েছিল তাদের প্রতি, যে ওয়াদা করা হয়েছিল তাদের প্রতি, যে জান্নাতের সে জান্নাতই তাদেরকে দেয়া হয়েছে, সে সুসংবাদই তাদেরকে দেয়া হয়েছে, সেই ভয় এবং ভীতি তাদের থেকে তুলে নেওয়া হয়েছে। তো ইমানদারের মৃত্যু, আল্লাহওয়ালার মৃত্যু এমনই হয়েছিল, কবরের জীবনও তার এমন হবে,
এবং পরকালীন হাসরের ময়দানও সেই হাসরও তার এমন হবে, যেমনইভাবে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমাদের জীবন যেমন তেমনই হবে মৃত্যু, আর তোমাদের মৃত্যু যেমন তার উপর নির্ভর করবে তোমাদের হাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব সৌভাগ্যশালী বান্দা এবং বাদীর রুহকে এমনভাবে গ্রহণ করেন, আপন হিসেবে গ্রহণ করেন, আহ্বান করেন সেই রুহকে, সেই রুহকে আল্লাহ সুবহানাহু তাআলা আহ্বান করে তার দিকে নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে শান্তি এবং সুখের নীড়ে অবস্থানকারী আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তো আসো তুমি তোমার রবের দিকে আসো, হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে আসো সন্তুষ্ট চিত্তে, এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট আছেন, এমনইভাবে তুমি এমনই মুহূর্তে তুমি তার দিকে আসো। হে আত্মা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর তোমার জন্য সাজিয়ে রাখা সেই জান্নাতে তুমি প্রবেশ করো। আল্লাহু আকবার। মানুষের জীবন এটাই শেষ নয়, এই জীবন পরকালীন জীবনের চারণক্ষেত্র। ইমানদারের বিশ্বাস তো এমন যে এই জীবন পরীক্ষার ক্ষেত্র, আল্লাহর সাথে আমাদের মোলাকাত করতে হবে, পরকালীন সেই জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, সেই জীবনটি আমার কেমন হবে, সেই জীবনের জন্য প্রস্তুত হতে হবে, কুশেষ করতে হবে। একজন ইমানদার এই জীবনই শেষ জীবন, আর কিছুই নেই এই জীবনের পর, এটা কখনো বিলিভ করে না, বিশ্বাস করে না। আল্লামা ইকবাল এই কথাটি বলেছেন, মৌত কো সমঝে হে গাফিল ইখতিতামে জিন্দগি, হায় শামে জিন্দগি সুবহ দাওয়ামে জিন্দগি। গাফিল, যে আল্লাহ থেকে গাফিল, দিন থেকে গাফিল, বিশ্বাস থেকে গাফিল, সত্য থেকে গাফিল, সে তো মৃত্যুকে এই ভেবে নেয় যে এটা জীবনের শেষ, এরপরে আর কিছুই নেই, বরং না তা নয়, এ তো শামে জিন্দগি, এটা জিন্দগির সন্ধ্যা, একটা জীবনের সন্ধ্যা, একটা সন্ধ্যাকালীন মুহূর্ত, এবং আরেকটি জীবনের সুবহ ভোর। এই জীবন শেষ হলো সন্ধ্যা, এই জীবন সন্ধ্যা, এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কোন স্থায়ী জীবন শেষ হলো, আর পরকালীন জীবনের ভোর শুরু হয়ে গেল। আমরা সেই ভোরের জন্য অপেক্ষা করব, যারা জীবন আছে, যারা জীবনের মধ্যে আছি, জীবিত আছি, জীবন নিয়ে আছি, সেই জীবনের মাঝে থেকে পরকালীন জীবনের ভোরের জন্য অপেক্ষায় থেকে সেই জীবনকে রাঙ্গাতে সাজাতে চেষ্টা করে যাব, সেই পরকালীন জীবনের সৌভাগ্য পেতে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের জীবনও যেন হয় সৌভাগ্যের জীবন, আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে গড়া জীবন, আর মৃত্যুও যেন হয় আমাদের আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে পাওয়া সৌভাগ্যের মৃত্যু, আর পরকালীন জীবন যেন হয় আমাদের সৌভাগ্যের জীবন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।